let's continue the second part of three questions. Thanks, said the hermit, and giving the spade to the jar, he sat down on the ground. Jokhon jar bollen, hermit, ek kaj korun, apni to klanto hoye porechen, amake din, ami kichuta apnar kaj kore dicchi. Tokhon hermit jarer hate kodalta diye matite boshlen ebong bollen, tomake oshongho dhonnobad. When he had dug two beds, the jar stopped and repeated his questions. Jar jokhon hermiter jomite duti beds orthat duti khet khure feleche, tar pore jar abar thamlen, theme tar proshno gulo abar repeat korlen. The hermit again gave no answer, but rose, stretched out his hand for the spade, and said, "Hermit, kintu ager barer moto ebaro kono uttor dilo na." Tarpor she uthe daralo, dariye tar hatta bariye kodal ta chailo jarer kache. Ebar kodal ta amake dao, ebar ami abar mati khorar kaj shuru korbo. "Now rest a while and let me work a bit." এক কাজ করো, তুমি তো অনেকক্ষণই তো আমার হয়ে মাটিটা খুললে, এবার তুমি একটু বিশ্রাম নাও এবার আমাকে একটু কাজ করতে দাও। বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড অ্যান্ড কন্টিনিউড টু ডিগ। কিন্তু জার রাগ করে তাকে কোদালটা দিলেন না, বরং তিনি রাগে একটানা মাটি খুঁড়তেই থাকলেন। ওয়ান আওয়ার পাস্ট অ্যান্ড অ্যানাদার, এইভাবে এক ঘন্টা কেটে গেল, যার কোনো উত্তরও পেল না, বরংশ রাগ করে মাটি খুঁড়তেই থাকলো। তারপরে আবার এক ঘন্টা কেটে গেল, এরকমভাবে যার কাজ করতে থাকলো। দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, এবার সূর্য অস্ত যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে সূর্য গাছের পিছন থেকে আস্তে 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 নিচে নেমে যাচ্ছে। অ্যান্ড দ্য জার অ্যাট লাস্ট স্টাক দ্য স্পেড ইন টু দ্য গ্রাউন্ড অ্যান্ড সেড, সবার শেষে যার জোরে করে মাটিতে একটা কোদালের কোপ মারলেন। কোপ মেরে তিনি বলছেন, "আই কেম টু ইউ ওয়াইস ম্যান ফর অ্যান আনসার টু মাই কোয়েশ্চেন্স, হে জ্ঞানী মানুষ, হে মহান সন্ন্যাসী, আমি আপনার কাছে এসেছিলাম শুধুমাত্র আমার প্রশ্নগুলোর উত্তর জানার জন্যে। ইফ ইউ ক্যান গিভ মি নান, টেল মি সো অ্যান্ড আই উইল রিটার্ন হোম, আপনি যদি আমার প্রশ্নের যদি উত্তর না দেন, আপনি আমাকে সরাসরি বলে দিন, আমি আমার বাড়ি ফিরে যাব। "হিয়ার কাম সামন রানিং, সেই দ্য হার্মিট, তারপর হার্মিট বলছে, "দেখো দেখো দেখো, কে যেন আমাদের দিকে দৌড়ি আসছে, দেখো তো, লেট আস সি হু ইট ইজ, চলো দেখা যাক মানুষটি কে আমাদের দিকে এরকমভাবে দৌড়ি আসছে। দ্য জার টার্ন রাউন্ড অ্যান্ড স আ বিয়ার্ডেড ম্যান কাম রানিং আউট অফ দ্য উড, যার তারপরে পিছন থেকে ঘুরে তাকালেন, তাকিয়ে দেখছে একজন মানুষ তার গালে দাড়ি ভরা, সেই মানুষটি জঙ্গল থেকে তাদের দিকে দৌড়ি আসছে। দ্য ম্যান হেল্ড হিজ হ্যান্ডস প্রেসড এগেনস্ট হিজ স্টোম্যাক, ওই লোকটি, যে লোকটি দৌড়ি আসছে, লোকটি তার পেটে তার দুটো হাত দিয়ে চেপে ধরে আছে, অ্যান্ড ব্লাড ওয়াজ ফ্লোয়িং ফ্রম আন্ডার দেম, এবং তার হাতের ভেতর থেকে প্রচুর পরিমাণে রক্ত ব্লিডিং হচ্ছে, রক্ত বয়ে যাচ্ছে। হোয়েন হি রিচড দ্য জার, হি ফেল ফ্যান্টিং অন দ্য গ্রাউন্ড মর্নিং ফিভেলি, যখন ওই লোকটি শেষমেশ জারের কাছে পৌঁছালো, পৌঁছিয়ে মাটিতে ধপাত করে পড়ে গেল, পড়ে অলমোস্ট আনকনসিয়াস হয়ে গেল, প্রায় অজ্ঞান হয়ে গেল, এবং প্রচণ্ড কাতরাচ্ছে, যেহেতু সে প্রচণ্ড কষ্ট পাচ্ছে, তার পেট থেকে প্রচণ্ড রক্ত বেরাচ্ছে। দ্য জার অ্যান্ড দ্য হার্মিট আনফাস্টেন দ্য ম্যানস ক্লোদিং, তারপর জার এবং হার্মিট এরা দুজনেই ওই লোকটার সমস্ত পোশাক শরীর থেকে খুললেন। দেয়ার ওয়াজ আ লার্জ ওন্ড ইন হিজ স্টোমাক, পোশাক খোলার পরে দেখা গেল যে তার পেটে বড় একটা ক্ষত হয়ে গিয়েছে, কে হয়তো তার পেটে আঘাত করেছে, তা সেখান থেকেই ব্লিডিং হচ্ছে।
The jar washed it as best he could. Jar যতটা সম্ভব সে তার বেস্ট দিয়ে তার ওই ক্ষত স্থানটা পরিষ্কার করলেন অ্যান্ড ব্যান্ডেজড ইট উইথ হিজ হ্যান্ডকারচিপ অ্যান্ড উইথ আ টাওয়েল দ্য হার্মিট হ্যাড। এবার জারের যে একটা রুমাল ছিল সে রুমাল দিয়ে তার ওই ক্ষত স্থানটা তিনি পরিষ্কার করলেন এবং হার্মিটের যে একটা টাওয়েল ছিল সে টাওয়েল দিয়ে ক্ষত স্থানটি পরিষ্কার করলেন। বাট দ্য ব্লাড উড নট স্টপ ফ্লোয়িং, কিন্তু এত কিছু করার পরও রক্ত কিছুতে থামছে না, রক্ত বেরিয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য জার এগেইন অ্যান্ড এগেইন রিমুভ দ্য ব্যান্ডেজ সোকড উইথ দ্য ওয়ার্ম ব্লাড। যখনই যেখান থেকে ব্লিডিং হচ্ছিল, যে ক্ষতস্থান থেকে ব্লিডিং হচ্ছিল, সেই ক্ষতস্থানটা জার বারবার তার রুমাল দিয়ে এবং হার্মিটের টাওয়েল দিয়ে পরিষ্কার করছিল এবং ওই উষ্ণ রক্তে রুমাল এবং টাওয়েল দুটোই ভিজে যাচ্ছিল এবং একটা যখন ভিজে যাচ্ছিল সেটাকে চিপে পাশে রাখছিল এবং আর একটাতে কাজ করছিল এবং সেটা যখন ভিজে রাখছিল যেটা চিপে আগে রাখা ছিল সেটা আবার পুনরায় ইউজ করছে এবং যেটা আবার পুনরায় রক্তে ভিজে গেল সেটা আবার চিপে শুকোতে দিচ্ছে। এরকমভাবেই কাজ চলছিল। অ্যান্ড ওয়াশড অ্যান্ড রিব্যান্ডেজড দ্য ওন্ড, বারবার তার ক্ষতস্থানটা পরিষ্কার করা হচ্ছে এবং বারবার সেখানে রিব্যান্ডেজ মানে ব্যান্ডেজ দেওয়া হচ্ছে, তারপরে সেই ব্যান্ডেজ খুলে আবার পুনরায় ব্যান্ডেজ দেওয়া হচ্ছে। হোন অ্যাট লাস্ট দ্য ব্লাড সিজড ফ্লোয়িং দ্য ম্যান রিভাইভড অ্যান্ড আস্কড ফর সামথিং টু ড্রিঙ্ক। যখন সবার শেষে রক্ত ফ্লোয়িং হওয়া বন্ধ হলো এবং ওই মানুষটি জ্ঞান ফিরে পেল, তখন ওই মানুষটি কিছু জল চাইল। দ্য জার ব্রট ফ্রেশ ওয়াটার অ্যান্ড গেভ ইট টু হিম। জার ভেতর থেকে ফ্রেশ ওয়াটার নিয়ে এসে ওই মানুষটিকে দিল। মিন ওয়াইল দ্য সান হ্যাড সেট অ্যান্ড ইট হ্যাড বিকাম কুল। ইতিমধ্যেই সূর্য তো অস্ত চলে গিয়েছে এবং আশেপাশের পরিবেশ ঠান্ডা হতে লাগছে, শীতল হতে লাগছে। সো দ্য জার উইথ দ্য হার্মিটস হেল্প ক্যারেড দ্য ওয়ান্ডেড ম্যান ইন টু দ্য হাট অ্যান্ড লেড হিম অন দ্য বেড। দ্য জার হার্মিটের সাহায্য নিয়ে ওই ওয়ান্ডেড ম্যান, যে ব্যক্তিটা ওয়ান্ডেড হয়ে আছে এখনও, ক্ষত হয়ে আছে এখনও, সে ব্যক্তিটাকে ক্যারি করে তার কুঁড়ে ঘরে নিয়ে গেল এবং তাকে বিছানার উপরে শুয়ে দিল। লাইং অন দ্য বেড দ্য ম্যান ক্লোজড হিজ আইজ অ্যান্ড ওয়াজ কোয়াইট। ওই মানুষটি বিছানার উপর শোয়ার পরেই চোখ বন্ধ করে ফেলল এবং চুপচাপ। বাট দ্য জার ওয়াজ সো টায়ার্ড উইথ হিজ ওয়ার্ক অ্যান্ড উইথ দ্য ওয়ার্ক হি হ্যাড ডান দ্যাট হি ক্রোচড ডাউন অন দ্য থ্রিশোল্ড অ্যান্ড অলসো ফেল অ্যাজ লিপ সো সাউন্ডলি দ্যাট হি স্লেপ্ট অল থ্রু দ্য শর্ট সামার নাইট। কিন্তু যার তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন, সারাদিন তিনি হেঁটেছেন, তার কারণ তিনি তার বডিগার্ড তার দেহরক্ষীদেরকে বলেছিলেন যে আমি এখানেই নামবো, এখান থেকে আমি হেঁটে হেঁটে হার্মিটের বাড়িতে বা তো কুড়িঘরে আমি যাব। যে এতটা পথ তিনি হেঁটেছেন তার ফলে তিনি প্রচণ্ড টায়ার্ড হয়ে আছেন। এটা ছাড়াও তিনি হার্মিটের জন্য প্রচুর কাজ করেছেন, অনেক সময় ধরে তিনি মাটি খুঁড়েছেন এবং তিনি ওই লোকটার জন্য অনেক কাজ করেছেন। এই সমস্ত কাজ করার ফলে তিনি এতটাই ক্লান্ত হয়ে পড়েছেন যে তিনি সঙ্গে সঙ্গে হার্মিটের ঘরের চৌকাঠের ওখানে তিনি বসে পড়লেন এবং ঘুমিয়ে পড়লেন। এবং তার ঘুমটা এতটাই ডিপ ছিল, এতটাই গভীর ছিল যে গ্রীষ্মের রাত তো খুবই শর্ট হয়, শর্ট সামার খুবই ছোট হয়, ওই সারা রাত তিনি এক ঘুমেই তিনি পার করে দিলেন।
When he awoke in the morning, it was long before he could remember where he was. যখন তিনি ঘুমিয়ে পড়েছিলেন তখন কিন্তু তার কনফিউশন হচ্ছিল, তিনি কোথায়, কি করে জায়গায় এলেন, প্রথমে মনে করতে পারছিলেন না, তারপরে ঠিক তিনি মনে করতে পারলেন তিনি কোথায়। আর হু ওয়াজ এ স্ট্রেঞ্জ বিয়ার্ডেড ম্যান লাইং অন দ্য বেড অ্যান্ড গেজিং ইন্টেন্টলি অ্যাট হিম উইথ শাইনিং আইজ। যার আবার মনে মনে ভাবছে, ওই মানুষটা কে যার গালে এত দাড়ি এবং বিছানার পর শুয়ে আছে এবং আমার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে এবং তার চোখটা খুব শাইনিং করছে, জলজল করছে, মানুষটা কে? ফর গিভ মি, সেড দ্য বিয়ার্ডেড ম্যান ইন আ উইক ভয়েস হোয়েন হি স দ্যাট দ্য জার ওয়াজ অ্যাওয়েক অ্যান্ড ওয়াজ লুকিং অ্যাট হিম। ওই মানুষটি যখন দেখলেন যে জার এবার ঘুম থেকে উঠে গিয়েছে এবং তার দিকে তাকাচ্ছে, তখন ওই লোকটি জারের দিকে তাকিয়ে বলছে, মহারাজ আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই কথাটা তিনি খুবই উইক ভয়েসে, খুবই নিম্ন সুরে তিনি বললেন। আই ডো নট নো ইউ অ্যান্ড হ্যাভ নাথিং টু ফরগিভ ফর ইউ, সে তো জার জার বলছে, আমি তো তোমাকে জানি না তুমি কে, তা তোমাকে ক্ষমা করার মতো আমার কিচ্ছু নেই। ইউ ডো নট নো মি বাট আই নো ইউ, হ্যাঁ যার আপনি আমাকে জানেন না কিন্তু আমি জানি আপনি কে। আই অ্যাম দ্যাট এনিমি অফ ইয়োর্স হু সোর টু রিভেঞ্জ হিমসেলফ অন ইউ, আমি হচ্ছে আপনার সেই শত্রু যে একসময় শপথ নিয়েছিল যে যেভাবে হোক না কেন আপনার উপরে প্রতিশোধ নিবে, অর্থাৎ আপনাকে হত্যা করবে। বিকজ ইউ এক্সিকিউটেড হিজ ব্রাদার অ্যান্ড সেজড হিজ পাপাকে, তার কারণ একসময় আপনি আমার ভাইকে মৃত্যুদণ্ড দিয়েছিলেন এবং তার যত সম্পত্তি সমস্ত সম্পত্তি আপনি নিয়ে নিয়েছিলেন। আই নিউ ইউ হ্যাড গন অ্যালোন টু সি দ্য হারমিট অ্যান্ড আই রিজার্ভ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক, আমি জানতে পেরেছিলাম যে আপনি সন্ন্যাসীর কাছে দেখা করতে যাচ্ছেন একা একাই, তখন আমি মনস্থির করি যে আপনি যখন সন্ন্যাসীর সঙ্গে দেখা করে যখন আবার ফিরবেন তখনই পথে আমি আপনাকে হত্যা করব। বাট দ্য ডে পাস্ট অ্যান্ড ইউ ডিড নট রিটার্ন, কিন্তু দিন তো কেটেই গেল আপনি কিছুতেই আর ফিরে আসছেন না। সো আই কেম আউট ফ্রম মাই অ্যাম্বুশ, অ্যাম্বুশ মিনস হাইডিং প্লেস, লুকিয়ে থাকার স্থান, টু ফাইন্ড ইউ, তারপর আমি আর ধৈর্য রাখতে পারলাম না, তখন আমি যে জায়গাতে লুকিয়েছিলাম সেই জায়গা থেকে আমি বেরিয়ে এলাম। অ্যান্ড আই কেম আপন ইয়ার বডিগার্ড, সেখান থেকে বেরিয়ে আসার পরে আপনার বডিগার্ডের সঙ্গে আমার ফেস হয়ে গেল, সাক্ষাৎ হয়ে গেল। অ্যান্ড দে রিকগনাইজড মি অ্যান্ড ওয়ান্টেড মি, তারপর তারা আমাকে চিনতে পারে এবং তারা আমাকে ক্ষত করে দেয়, আমার পেটের মধ্যে তারা তরোয়ারি ভরে দেয়। আই এসকেপড ফ্রম দেম বাট শুড হ্যাভ ব্লিড টু ডেথ হ্যাড ইউ নট ড্রেসড মাই ওন্ড, আমি খুব কষ্ট করে তাদের হাত থেকে আমি পালিয়ে আসি কিন্তু আমার ব্লিডিং হতে হতে আমি মারাই যেতাম যদি আপনি না আমার ব্লিডিংয়ে এরকমভাবে টাওয়েল এবং ব্যান্ডেজ অ্যাপ্লাই না করতেন। আই উইশ টু কিল ইউ অ্যান্ড ইউ হ্যাভ সেভ মাই লাইফ, আমার খুব খারাপ লাগছে বলতে যে আমি আপনাকে মারতে চেয়েছিলাম এবং আপনি আমার জীবন রক্ষা করলেন। নাও ইফ আই লিভ অ্যান্ড ইফ ইউ উইশ ইট আই উইল সার্ভ ইউ অ্যাজ ইউর মোস্ট ফেথফুল স্লেভ, এবং আমি যদি বেঁচে থাকি এবং আপনি যদি এটা চান যে আপনি আমাকে বাঁচিয়ে রাখবেন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি যে আমি সারাটা জীবন আমি আপনার সবচাইতে বিশ্বস্ত দাস হয়ে আমি আপনার কাছে কাজ করব। অ্যান্ড উইল বিড মাই সানস ডু দ্য সেম, এবার আমি আমার সন্তানদেরকে বলবো তোরা যতদিন বেঁচে থাকবি ততদিন জারের হয়ে কাজ করবি। ফরগিভ মি, আমাকে ক্ষমা করে দিন,
আমার বড় ভুল হয়ে গিয়েছে। দ্য জার ওয়াজ ভেরি গ্ল্যাড টু হ্যাভ মেড পিস উইথ ইস এনিমি সো ইজিলি। জার তো খুবই খুশি, তার কারণ সে তার শত্রুর সঙ্গে এত সহজে বন্ধুত্ব স্থাপন করতে পেরেছে, এতে খুবই খুশি। অ্যান্ড টু হ্যাভ গেইনড হিম ফর এ ফ্রেন্ড, এবং সেই সঙ্গে সঙ্গে তাকে তার বন্দী হিসাবে পেয়েছে, এতে তিনি আরও খুশি। অ্যান্ড হি নট অনলি ফরগেভ হিম বাট সেড হি উড সেন্ড হিজ সার্ভেন্টস অ্যান্ড হিজ ওন পিজিশিয়ান টু অ্যাটেন্ড হিম। যার শুধুমাত্র তাকে ক্ষমাই করলেন তাই নয়, সেই সঙ্গে সঙ্গে যার তার সমস্ত সার্ভেন্টস সমস্ত চাকরদেরকে বললেন, এবং তার নিজের পিজিশিয়ান নিজের ডক্টর তাকে বললেন, এই মানুষটিকে ভালো করে চিকিৎসা করো, এর যেন কিছু না হয়। অ্যান্ড প্রমিস টু রেস্টোর হিজ প্রপার্টি, বা সেই সঙ্গে সঙ্গে তিনি প্রমিস করলেন যে ওর দাদা বা ভাই যাই হোক না কেন হবে, তার যে সম্পত্তি যার একসময় অধিকার করেছিল সেজ করেছিল, সে সম্পত্তি যার তাকে আবার ফিরিয়ে দিবে, এই কথা তিনি দিলেন। হ্যাভিং টেকেন লিভ অফ দ্য ওয়ান্ডেড ম্যান দ্য জার ওয়েন্ট আউট ইনটু দ্য পোর্চ। তারপরে ওই ওয়ান্ডেড ম্যানের কাছ থেকে লিভ নিয়ে বিদায় নিয়ে জার ওই সন্ন্যাসীর কুড়ে ঘরে বারান্দার ওখানে গেলেন। অ্যান্ড লুকড অ্যারাউন্ড ফর দ্য হারমিট, এবং হারমিটকে খুঁজে বেড়াচ্ছে, হারমিট কোথায় গেল, এখানেই তো ছিল। বিফোর গোয়িং অ্যাওয়ে হি উইশড ওয়ান্স মোর টু বেক অ্যান আনসার টু দ্য কোয়েশ্চেন হি হ্যাড পুট। তাই তার বাড়িতে যাওয়ার আগে যার শেষবারের মতন একবার তিনি তার উত্তর পাওয়ার জন্য যে প্রশ্নগুলি তিনি করেছিলেন তার উত্তর পাওয়ার জন্য তিনি আর একবার হারমিটকে জিজ্ঞাসা করতে চাই। দ্য হারমিট ওয়াজ আউটসাইড অন হিজ নিজ সোয়িং সিডস ইন দ্য বেডস দ্যাট হ্যাড বিন ডাগ দ্য ডে বিফোর। হারমিট এখন বাইরে আছে এবং তিনি তার হাঁটুর উপরে ভর দিয়ে যে বেডসগুলো যে ক্ষেতগুলো আগের দিনকে খোঁড়া হয়েছিল অধিকাংশ জারি খুঁড়েছিল, সেই বেডসগুলোতে এখন বীজ বপন করছে হারমিট, যে বেডসটা গতকালকে খোঁড়া হয়েছিল। দ্য জার অ্যাপ্রোচ হিম অ্যান্ড সেড, ফর দ্য লাস্ট টাইম আই প্রে ইউ টু আনসার মাই কোয়েশ্চেন্স ওয়াইজ ম্যান। যার তারপরে হারমিটের কাছে গেল, যে তাকে বলছে, শেষবারের মতন আমি আপনার কাছে প্রার্থনা করছি হে জ্ঞানী মানুষ, আপনি আমার প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিন। ইউ হ্যাভ অলরেডি বিন আনসার্ড, সে দ্য হারমিট স্টিল ক্রোচিং অন হিজ থিন লেগস অ্যান্ড লুকিং আপ অ্যাট দ্য জার হু স্টুড বিফোর হিম। হারমিট তিনি তার পাতলা পায়ের উপরে ভর করে জারের দিকে তাকিয়ে, যে যার তার সামনে দাঁড়িয়ে আছে তার দিকে তাকিয়ে তিনি বললেন, তুমি তো তোমার উত্তর ইতিমধ্যেই পেয়ে গিয়েছ। হাউ আনসার্ড, কিভাবে আমি আমার প্রশ্নের উত্তরগুলো পেলাম? হোয়াট ডু মিন, আস্কড দ্য জার। জার বলছে, আপনি কি বলতে চাইছেন? ডু ইউ নট সি, রিপ্লাই দ্য হারমিট। হারমিট উত্তর দিলেন, তুমি এখনো বুঝতে পারছো না, সি মানে এখানে আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা। ইফ ইউ হ্যাড নট পিটিড মাই উইকনেস ইয়েস্টারডে অ্যান্ড হ্যাড নট ডাগ দোজ বেডস ফর মি, তুমি যদি গতকালকে আমার এই করুণ অবস্থা দেখে, আমার শারীরিক অবস্থা দেখে তুমি যদি আমাকে দয়া না দেখাতে, যদি আমাকে করুণা না দেখাতে, এবং তুমি যদি আমার জন্য ওই ক্ষেতগুলো যদি না খুঁড়ে দিতে, বাট হ্যাড গন ইউর ওয়ে দ্যাট ম্যান উড হ্যাভ অ্যাট্যাক্ট ইউ, তাহলে তুমি তো তোমার বাড়ির দিকে আমি ফিরে যেতে, এবং যেই মানুষটা তোমার জন্য ওয়েট করছিল লুকিয়েছিল ও তোমাকে তো অ্যাটাক করতেই পারত। অ্যান্ড ইউ উড হ্যাভ রিপেন্টেড অফ নট হ্যাভিং স্টেড উইথ মি, তখন তুমি কিন্তু অনুশোচনা করতে, কেন আমি হারমিটের সঙ্গে থাকলাম না, কেন আমি আমার অধৈর্য দেখালাম, যদি হারমিটের সঙ্গে থাকতাম তাহলে এই লোকটা আমার কিচ্ছু করতে পারতো না,
হারমিটের সঙ্গে ছিলাম না, ওই জন্য আমি বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন এই লোকটা আমাকে হয়তো ক্ষত বিক্ষত করে দিত। সো দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ ওয়েন ইউ আর ডিগিং দ্য বেড, তা সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, তুমি যে প্রশ্ন করেছিলে, সবচাইতে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যখন তুমি বেডস, ওই ক্ষেতগুলো তুমি খুঁড়ছিলে, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। অ্যান্ড আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্সন, এবং সেই সময় আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলাম যার কথা তুমি শুনেছিলে। অ্যান্ড টু ডু মি গুড ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং তুমি যে আমার ভালো চেয়ে আমার জন্য তুমি যে ক্ষেতগুলো তুমি খুঁড়েছিলে ওইটা তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ ছিল যেটা তুমি করেছিলে গতকালকে। আফটার ওয়ার্ডস ওয়েন দ্য ম্যান র্যান টু আস, তারপরে যখন ওই মানুষটা আমাদের দিকে দৌড়িয়ে আসছিল, দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম ওয়াজ ওয়েন ইউ আর অ্যাটেন্ডিং টু হিম, সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে যখন ওই লোকটা আমাদের সামনে এসে অজ্ঞান হয়ে পড়ে গেল, তুমি ওর সুসেবা করছিলে। ফর ইফ ইউ হ্যাড নট বাউন্ড আপ হিজ ওনস, হি উড হ্যাভ ডাইড উইদাউট হ্যাভিং মেড পিস উইথ ইউ, এবং তুমি যদি ওর ক্ষতস্থানে যদি বাঁধন না দিতে রুমাল এবং টাওয়েল দিয়ে, তাহলে কিন্তু তুমি ওই লোকটার সঙ্গে তুমি শান্তি স্থাপন করতে পারতে না, তুমি বন্ধুত্ব স্থাপন করতে পারতে না। সো হি ওয়াজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যান, এবং ওই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ সেই সময়ের জন্য। অ্যান্ড হোয়াট ইউ ডিড ফর হিম ওয়াজ ইউর মোস্ট ইম্পর্ট্যান্ট বিজনেস, এবং তুমি ওই লোকটার জন্য বা ওই মানুষটার জন্য যে কাজটা করেছিলে সেটা হচ্ছে তোমার সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ। রিমেম্বার দেন, একটা কথা সবসময় মনে রাখবে, দেয়ার ইজ অনলি ওয়ান টাইম দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট নাও। এই পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ যদি কোনো সময় থাকে সেটা হচ্ছে নাও, এখন, মিনস প্রেজেন্ট, মিনস প্রেজেন্ট টাইম, বর্তমান সময় সবচাইতে গুরুত্বপূর্ণ। অতীত কোনো দিন গুরুত্বপূর্ণ হতে পারে না, কারণ অতীত অলরেডি চলে গিয়েছে। ভবিষ্যৎ কোনো দিন গুরুত্বপূর্ণ হতে পারে না, কেন, ভবিষ্যৎ এখন আসেনি। বর্তমানে তুমি যখন দাঁড়িয়ে আছো এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, যা কিছু করার তোমাকে এখনই করতে হবে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টাইম বিকজ ইট ইজ দ্য অনলি টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার, বর্তমান সময় হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ সময়, তার কারণ হচ্ছে এটা এমন একটা সময় যখন আমাদের কাছে পাওয়ার থাকে, আমরা আমাদের জীবনে যা কিছু করতে চাই সেটা বর্তমানে করতে হবে, কারণ এখন যা পাওয়ার আছে সেটা ভবিষ্যতে নাও থাকতে পারে। দ্য মোস্ট নেসেসারি ম্যান ইজ হি উইথ হুম ইউ আর, ফর নো ম্যান নোজ হোয়েদার হি উইল এভার হ্যাভ ডিলিং উইথ এনিওয়ান এলস, সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হচ্ছে ওই মানুষটি যার সঙ্গে তুমি গতকালকে এত সময় কাটিয়েছিলে এবং তার সুসেবা করছিলে, তার কারণ কেউ জানে না যে বর্তমানে তার সঙ্গে যে মানুষটি আছে এবং তার সঙ্গে তার যে ভালো ব্যবহার আছে সেটা সারাটা জীবন থাকবে কি থাকবে না। অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অ্যাফেয়ার ইজ টু ডু হিম গুড, সবচাইতে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তুমি যে ভালো করেছিলে কি না, তুমি কিন্তু ভালো করেছিলে, তুমি জীবনটা বাঁচিয়ে সবচাইতে ভালো কাজ করেছো তুমি। বিকজ ফর দ্যাট পারপাস অ্যালোন ওয়াজ ম্যান সেন্ট ইন টু দিস লাইফ, তার কারণ এই পারপাসের জন্য, এই উদ্দেশ্যের জন্য একটা মানুষ হয়ে আর একটা মানুষের ভালো করতে হবে, এই উদ্দেশ্যের জন্যই মানুষ কিন্তু পৃথিবীতে এসছে। ঈশ্বর মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছে যাতে একটা মানুষের আর একটা মানুষের কাজে লাগতে পারি, বা একটা মানুষের আর একটা মানুষের উপকার করতে পারি, ভালো করতে পারি, এই উদ্দেশ্যের জন্যই কিন্তু ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে। ইফ ইউ রিয়েলি লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর ভিডিওস। থ্যাংক ইউ।